una cartica que yo guardo donde te escribí. Que te sueñe que te quiero tanto. আসসালামু আলাইকুম বন্ধুরা, আরে সোহাল, আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজেই ফেসবুকের যে লাইক একটি অপশন রয়েছে, আপনি চাইলে আপনার ফেসবুকের স্ট্যাটাস বা ফটো বা ভিডিওস সবগুলোতে আপনি আনলিমিটেডভাবে লাইক নিতে পারবেন, এবং আপনি যদি চান আপনার প্রোফাইলের ফলোয়ার বাড়াতে, সেটিও খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো এখানে আপনি জাস্ট এখানে গিয়ে আপনি লিখবেন ফোর লাইকার, LIKER, ফোর লাইকার দিয়ে আপনি সার্চ করবেন, দ্যাটস ইট। ফোর লাইকার দিয়ে সার্চ করার পরে, সরি, স্পেস হবে না, এখানে স্পেসটা না দিয়ে আপনি সার্চ করবেন। ওকে, স্পেসটা না দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে আপনাকে যে ওয়েবসাইটটি প্রথমে সাজেস্ট করবে, এই ওয়েবসাইটটি বা এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি সেখানে ক্লিক করে আপনি এফসি ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, মাত্র 1.46 MB, দেড় MB চাইতে আরও ছোটো এফসি, এই এফসি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি এটি ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে আর আমি ডাউনলোড করব না। তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, এই যে ডাউনলোড করার পরে এই যে এইরকমভাবে আইকনটি চলে আসবে, ঠিক আছে, এইরকমভাবে আইকনটি চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ডাউনলোড করার পরে অ্যাপসটি নর্মালি ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে ঠিক এমনইভাবে আসবে। তারপর আপনারা কী করবেন, লগইন উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুকে লগইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড একটি অপশন দিবে। সরি, এটা আসার আগে আপনাকে একটি ক্যাপচা পূরণ করে নিতে হবে। সেই ক্যাপচারই হচ্ছে আমার এখানে দিয়েছে 2421, আপনার এখানে ভিন্ন হবে, তো সেই ক্ষেত্রে ক্যাপচারটি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন, যাই হোক, সরি, আমার এটি অলরেডি লগ ইন করা ছিল হয়তো বা, যাই হোক, আমার এটি লগ ইন করা ছিল বন্ধুরা। তো যার কারণে আসলে এই প্রথমে আপনাকে লগ ইন করতে হবে, তারপরে ক্যাপচারটা আসবে, তারপরে আপনাকে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা এখানে নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে অটো লাইকার, অটো কমেন্টার, পেজ স্ট্যাটাস লাইকার, অটো ফলোয়ার, ঠিক আছে, এখানে চারটি অপশন রয়েছে। আপনারা চাইলে যে দিতে ইচ্ছে সেটিতেই আপনি ক্লিক করে লাইক নিতে পারবেন। তো আমি অটো লাইকারটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ এখানে ফটোসে যে লাইক দিব বা ফটোসে যে লাইক নিব সেটি এখানে নেই, যার জন্য আমি অটো লাইকারে ক্লিক করেছি। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফটোস, এখানে অপশনটি রয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন যে সেট নাম্বার অফ লাইক, ঠিক আছে, আপনারা চাইলে এখানে দেখেন 250টা দেওয়া আছে, আপনারা কমিয়ে নিতে পারেন বা যতটা ইচ্ছে অতটা কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি হাইয়েস্টে এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এখানে ফটোসটা ক্লিক করব। তো ফটোসে ক্লিক করার পূর্বে এই যে দেখেন ফটোসে এখানে আমার সবগুলো ফটোসে এখানে চলে আসছে। যাই হোক, আমি এখন এই ফটোটাতে লাইক নিব, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন RS ওয়াল, এই ফটোটাতে লাইক নিব। তো আমি ফেসবুকে দেখিয়ে নিচ্ছি যে ফেসবুকে এটাতে কয়টা লাইক রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফটোটা, এটা যেটা আমি প্রায় 51 মিনিট পূর্বে আমি আপলোড করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে 51 মিনিট পূর্বে আপলোড করেছিলাম, এটাতে লাইক রয়েছে প্রায় 360টার উপরে, 361-362টার মতো। যাই হোক, আমি এখন ওটাতে ক্লিক করে দেখাবো যে এটিতে আসলে আরও কয়টা লাইক অ্যাড হয়। যাই হোক, আমি এখন এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে এখানে আপনার কাউন্টটা দেখাবে, দেখেন এখানে 360টা লাইক আছে এবং 51 মিনিট পরে এটা আপলোড হয়েছে। আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে হয়তো অ্যাড শো হতে পারে, অ্যাড শো হলেও আপনি কিছুক্ষণ অ্যাডটা দেখবেন বা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে লাইকস সেন্ড সাকসেসফুলি, এই লেখাটা পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। অপেক্ষা করার পরে আমি এখন ফেসবুকে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে লাইক আসলে পড়ছে কি না, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন 260 মনে ছিল না, 360 ছিল, এখন 385 হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে যে একটি বেল আইকন আসবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বেল আইকনটি, এখানে ক্লিক করতে ভুলবেন না। যাই হোক, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকে এখন টোটাল আমার লাইক ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে বাড়তেছে। তো এইভাবে আপনারা চাইলে আনলিমিটেডভাবে আপনারা ফেসবুকে লাইক বাড়িয়ে নিতে পারবেন।
তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।